অপারেটরদের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয় নিহত শাহজাহানপুর ট্রাই স্টার কেবল নেটওয়ার্ক মালিক শৈয়দুল্লাহ বিল্লার আত্মার ফিরাত কামনা করে দুই মিনিট নীরবতা পালনের পর শুরু হয় সংবাদ সম্মেলন এতে সমগ্র বাংলাদেশের কেবল অপারেটরদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন এস এম শামসুর রহমান শিমল বিভিন্ন দাবি আদায়ের প্রতীকী প্রতিবাদ হিসেবে সকল বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ রাখার ঘোষণা দেন তিনি নিম্নোক্ত দাবিগুলো পূরণের জন্য পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সন্ধ্যা সাতটা হতে রাত দশটা পর্যন্ত প্রতীকী প্রতিবাদ হিসেবে সারা দেশে আমাদের দেশীয় বেসরকারি চ্যানেল ব্যতীত সমস্ত বিদেশি চ্যানেল সম্প্রচার বন্ধ রাখার ঘোষণা করছি আমাদের দাবি প্রতিটি চ্যানেলের মূল্য অবিলম্বে সরকার কর্তৃক নির্ধারণ করতে হবে প্রতিটি পে চ্যানেলের পৃথক পৃথক ক্রয় মূল্য নির্ধারণ করতে হবে এবং প্যাকেজ তথা বাতিল করতে হবে দু সালের আইন অনুযায়ী কেবল অপারেটরদের মাসিক সার্ভিস চার্জ ও প্রতিটি পে চ্যানেলের পৃথক ক্রয় মূল্য নির্ধারণ এবং প্যাকেজ প্রথা বাতিলের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে একই সঙ্গে কোয়াবের মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে প্রশাসকের অধীনে অবিলম্বে নির্বাচন দেওয়ার দাবি জানানো হয় দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার কথা জানান তিনি দেশের বিভিন্ন জেলা থেকে আসা কেবল অপারেটররা উপস্থিত ছিলেন এই সংবাদ সম্মেলনে জানাতুল